সবাইকে অসময় গম নমস্কার আদাব জুজু আশা করি সবাই ভালো আছেন আরেকবার হিমুন অফিসিয়াল পরিবারের পক্ষ থেকে আপনার পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটা টপিক হলো যে ব্লগারের মূলত ন্যূনতম বিগিনারের জন্য এসইও আসলে কিভাবে করতে হয় সেটা আমি আজকে দেখাবো আপনাদের এখানে আমি একটা সার্ভে চালাইছিলাম সার্ভেটা হচ্ছে আমি একটু ঘুরে দেখাই সার্ভে করেছিলাম যে ব্লগিং এর ফ্রি কোর্সটা কি আপনাদের উপকারে আসতেছে আমি আরেকবার বলতেছি যে এই কোর্সটা কিন্তু একটা ফ্রি কোর্সের যারা এখনো দেখেন না প্লেলিস্টটা চেক করে দেখেন একটা ফ্রি কোর্স আছে ব্লগিং এর উপরে আচ্ছা হ্যাঁ অথবা না এখানে না বোধ পড়েছে যদিও 7 জন মাত্র বোধ দিছে না বোধ দিছে হয়তোবা 3 জন আরো কোর্স আর চাই হয়তোবা দিছে হয়তো 4 জন একজন দিছে হয়তোবা একজন বা দিছে হয়তোবা হ্যাঁ সুশক এখন কথা হলো দেখেন এই ব্লগিং করে কিন্তু মানুষ কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনারা যারা না বুঝ দিছেন আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না যে দেখা গেছে ব্লগিং করে ব্লগিং এর ফিউচারটা কি আপনারা যেটা খুঁজেন যে অনলাইনে যে টাকা ইনকামের অ্যাপস গুলো খুঁজেন ওইগুলো দিয়ে ভাই আসলে হচ্ছে ফিউচার চলবে না আপনাদের আপনাদের এমন কিছু হচ্ছে এমন কিছু হলো আপনার স্টেবল ইনকাম মানে হচ্ছে লং লাইফে যে আপনার ইনকাম করতে পারবেন এমন কিছু সিস্টেম বা কাজ শিখেন যেটা দিয়ে আসলে কিন্তু আপনি লাইফ মানে অনেক দূর হচ্ছে এগিয়ে যেতে পারবেন একজন ব্লগারের ইনকাম কিন্তু দেখা গেছে মাসে কিন্তু আপনার নাই বললেও মিনিমাম বাংলাদেশি ব্লগার যারা প্রফেশনাল ব্লগার আছে 200 থেকে 300 400 500 ডলার ইনকাম করে থাকেন একবার দেখেন $200 মানে কিন্তু দেখেন 20000 টাকা $500 মানে কত 50000 টাকা তো এটা আর কিছু নতুন করে কিছু বলার নাই ভাই আপনারা যদি না বুঝেন তাহলে কিন্তু দেখা গেছে আমার কিছু করার নাই আমি আসলেই চাচ্ছি মনে প্রাণে চাচ্ছি আপনাদেরকে উপকার করার জন্য তো আমি যদিও এটা হচ্ছে ব্লগটা খোলার সময় ডেমো ব্লগ দিছি আপনার ওয়েবসাইট যে নাম কিওয়ার্ড রিসার্চ করে যে নামটা পাইছেন ওইটা দিবেন এখানে ধরেন আমি হচ্ছে আমার ওয়েবসাইটের নাম হলো আপনার নামের অর্থ বাংলা আমি এটা দিব এরপর ডিসক্রিপশন একটা সুন্দর করে একটা ডিসক্রিপশন দিবেন ডিসক্রিপশনটা অনেকটা এরকম হবে যে আপনার কিওয়ার্ডের নামের অর্থ যেহেতু আমাদের ওয়েবসাইটটা নিশ ওয়েবসাইট তো সেক্ষেত্রে ডিসক্রিপশনটা এমনভাবে লিখতে হবে যাতে হচ্ছে এখানে অনেকগুলো কিওয়ার্ড থাকে 3-4টা কিওয়ার্ড যাতে হচ্ছে কিওয়ার্ড মিলে একটা দুইটা বা সেন্টেন্স থাকে এরকমভাবে লিখতে হবে দেখেন আমি কি লিখলাম যে আমি লিখলাম উইয়ার নামের অর্থ বাংলা অ্যান্ড প্রোভাইড অল নামের অর্থ ইন বেঙ্গলি অথবা অল নেম মিনিং ইন বেঙ্গলি এটা দিতে পারেন সে আপনার ইচ্ছে এরপর এটা দিবেন খুব সুন্দরভাবে এটা দিতে হবে আর এটা দেখেন ব্লক ল্যাঙ্গুয়েজ এটা কি ইংরেজি হবে নাকি বাংলা যদি হচ্ছে এই বাংলা দিতে চান তাহলে হচ্ছে অবশ্যই বাংলা দিবেন যদি আপনার ব্লকটা যদি বাংলাতে হয় বাংলা দিবেন এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে হলে ওই ইয়াটাই দিবেন এবং এটাতে কি আপনার অ্যাডাল্ট কন্টেন্ট আছে নাকি নাই যদি অ্যাডাল্ট কন্টেন্ট থাকে এই দুইটা আপনার এজ ডিস্ট্রিকশনের এগুলো দুইটা দিতে হবে আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই আর ফেভিকনের যে ইয়াটা আছে ফেভিকন মনে করেন একটা আইকন যেমন ইউটিউবের আইকন এইটা ব্লগারের আইকন এইটা এই যে ব্লগার আইকন একটা হচ্ছে চতুর্ভুজ আকার একটা হচ্ছে স্কোয়ার একটা আইকন দিবেন এটাকে মনে হয় ফেভিকন আইকন আশা করি ব্যাপারটা বুঝতে পারছি এখান থেকে গেলে আপনি আপলোড করতে পারবেন যে কোনো ওয়েবসাইটে যান না কেন ওই আইকনটা দেখতে পাবেন ভিজিবল টু সার্চ ইঞ্জিন এটা অবশ্যই অন রাখতে হবে আমি অন করে দিছি ব্লগ অ্যাড্রেস এটা হচ্ছে আমার ব্লগ অ্যাড্রেস কাস্টম ডোমেন কীভাবে সেট আপ করতে হয় সেটা তো আপনারা জানেন নতুন করে আর বললাম না আর এটা সবসময় অন করে রাখবেন ব্লগ অ্যাডমিন এবং অটর এখানে দেখতে পাবেন ব্লগের অ্যাডমিন কে কে আছে এখানে আপনি দেখতে পাবেন এখানে তারপর পেন্ডিং অথর ইনভাইট একজনকে ইনভাইট পাঠাইছেন সে হচ্ছে অ্যাকসেপ্ট করে না সেক্ষেত্রে এই জিনিসটা এখানে দেখতে পাবেন ওকে ম্যাক্সিমাম পোস্ট শো ইন মেইন পেজ আপনার ওয়েবসাইটে দেখা গেছে কয়টা পোস্ট আপনি শো করাতে চাচ্ছেন মেইন পেজে এখানে এই নিচে দেখতে পাবেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো পোস্ট চলে আসবে এই যে এখানে আপনি কয়টা পোস্ট এখানে দেখাতে চাচ্ছেন এখানে টোটাল কয়টা পোস্ট আপনি দেখাতে চাচ্ছেন সেগুলো কিন্তু এখানে শো করাবে তো আপনি যদি এখানে 7টা পোস্ট কিন্তু শো করবে আপনি যদি দেন এখানে 10টা চাইলে 20টা দিতে পারেন সে আপনার ইচ্ছে আমি দিলাম এখানে 12টা আমি যদি এখানে 12টা দিই তাহলে ওখানে মেইন পেজে আপনার 12টা পোস্ট শো করবে আর টাইম জোনটা এটা লস অ্যাঞ্জেলস আছে এটা যদি আপনার ঢাকা স্পেসিফিক টাইম দিতে চান দিতে পারেন সে আপনার ইচ্ছে দিতে চাইলে আর এনাবল চার্জ ডিসক্রিপশন এটা সবসময় মেটা ট্যাক্সটা এটা সবসময় আপনি অন রাখবেন এটা অন রাখা মানে এই এখানে কিন্তু সার্চ ডিসক্রিপশনে আপনার একটা সুন্দর করে আপনার ওয়েবসাইটে রিলেটেড কিছু কিওয়ার্ড রিসার্চ করে আর কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় সেটা কিন্তু আমি HREFS যে আমাদের কিওয়ার্ড টুলটা আছে ওটার মাধ্যমে কিন্তু দেখাইছিলাম ঠিক আছে কিওয়ার্ড রিসার্চ করে দেখাইছিলাম ওই ভিডিওটা এবং পুরো প্লেলিস্টটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আছে ব্লগিংয়ের উপরে ফুল কোর্স এটা চলতেছে তো সেক্ষেত্রে ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিন এখানেও কিন্তু সুন্দর করে একটা আপনার একটা আর্টিকেল না মানে 2-3 লাইনের একটা মানে আপনার ওয়েবসাইটের রিলেটেড কিছু হচ্ছে স্যান্ডার্স লিখে দিবেন এখানে খুব সুন্দর করে তারপর কাস্টম
এটা হচ্ছে আপনার রিডাইরেকশন। ধরেন আপনার একটা পেজ হচ্ছে ব্রোকেন হয়ে গেছে বা আপনার ওইটা ছিল ডিলিট করে ফেলছেন, কিন্তু দেখা গেছে ওইটা গুগলে র্যাঙ্ক করে ফেলছে। তো গুগলে র্যাঙ্ক করার পরে আপনি ওইটা কাস্টম রিডাইরেকশন করতে পারেন এখান থেকে। এই যে অ্যাড যখন দিবেন ওই পেজের লিঙ্কটা এখানে দিবেন, তারপর ওই পেজ থেকে নতুন আরেকটা পেজ করছেন, ওই পেজ থেকে এই পেজে নিয়ে আসবেন। এখন এটা যদি পারমানেন্ট রাখতে চান তাও পারবেন, সমস্যা নাই, এরপর ওকে দিলেই হবে। তারপর দেখা গেছে কাস্টম এনাবল কাস্টম রোবট TXT, এটা হচ্ছে অন থাকে না, এরকম অবস্থায় থাকবে, আপনি এটা অন করে দিবেন। এবং কাস্টম রোবট TXT-র জায়গায় আমি একটা ফাইল দিচ্ছি, দেখেন এই যে কাস্টম, এই ফাইলটা কিন্তু আমাদের এই যে ইয়াতেও আছে, টেলিগ্রামেও আছে, আমি এটা আপলোড করে রেখে দিচ্ছি, এটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে ভিডিও ডিসক্রিপশনে এটা পেয়ে যাবেন। এটা পুরোটা নিয়ে দেবেন। পুরোটা নিয়ে নেওয়ার আগে ধরেন আমাদের ওয়েবসাইটটা নাম হলো আপনার নামে, আপনার ওয়েবসাইটটা এই যে দেখেন এটা ইউর সাইট, এখানে ইউর সাইট দিয়েছে না, yoursite.com, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা যে নাম আছে ওইটা দিবেন। ধরেন আমাদের ওয়েবসাইট যেটা আছে নামের কপি করার পর আপনার ওয়েবসাইট যেটা আছে ওইটা দিবেন, এখানে বসাই দিলে হবে, আর কিছু লাগবে না, আপনি সেভ দিবেন। এটা দেওয়ার মানে এই যে আপনি গুগলের যে একটা রোবট আছে ওই রোবটকে পারমিশন দিচ্ছেন, গুগলের রোবট তুমি আমার ওয়েবসাইটে আসো, আমার যে ডাটাগুলো আছে সেগুলো তুমি গুগলের ওইখানে সার্চ ইঞ্জিনিয়ার ওইখানে শো করা মানুষের সামনে, এইটার মানে হচ্ছে এইটা। তারপর এনাবল কাস্টম রোবট হিডার ট্যাক্স, এটাও দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনি হোম পেজে গিয়ে হচ্ছে কিছু না বুঝলে অল দিয়ে রাখতে পারেন। তারপর দেখা গেছে আর্কাইভ পেজ, এটাও হচ্ছে আপনি অল দিতে পারেন, সে আপনার ইচ্ছে। তারপর এগুলো দিলেও চলে না দিলেও চলে, তারপরেও দিয়ে রাখতে পারেন, সে আপনার ইচ্ছে, যদি দেন তো। অনেকে দেখা গেছে এগুলো ক্যাটাগরি ওয়াইজ দেখা গেছে আপনার মানে বেশি বেশি হচ্ছে সিলেকশন করে, আপনি না বুঝলে সব কিছুই দিয়ে দেবেন। এরপর এনাবল কাস্টম অ্যাডস ডট TXT, এইটা মূলত আসলে তখনই লাগবে যখন আপনার গুগল অ্যাডসেন্সে আবেদন করবেন, তখন একটা ফাইল দেয়, ওই ফাইলটা মূলত এখানে হচ্ছে ওই একটা ট্যাক্স থাকে, ওই ট্যাক্সটা এখানে দিয়ে হচ্ছে আপনার সেভ করে দিলেই হয়। এটা আপাতত তখন লাগবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার গুগল অ্যাডসেন্স পাবে না ততক্ষণ না পর্যন্ত এটা কোনোটাই আপনার কাজে আসবে না। এখন আমাদের ওয়েবসাইটটা গুগলে সাবমিট করতে হবে, সেক্ষেত্রে আমাদের যেতে হবে গুগল সার্চ কনজোলে যেতে হবে আমাদের ওয়েবসাইটটা সাবমিট করার জন্য। এরপর আপনি এটা হচ্ছে অন করে দিবেন গুগল সার্চ কনজোল টুলসে। অন করার পরে দেখেন কি আসে আমাদের এখানে। আচ্ছা, এরপরে দিবেন আপনার হচ্ছে স্টার্ট, প্রথম অবস্থায় যখন আপনি এখানে আসবেন গুগল সার্চ কনজোলে এরকমভাবে আসবে, আপনার কোনো কিছু করতে হবে না। আপনার যে ওয়েবসাইটটা ব্লগার এসইও কাস্টম ডোমেইন সেট আপ করছেন এটা দিয়ে যদি আপনি কন্টিনিউ করেন, অটোমেটিকভাবে আপনার একটা ভেরিফাই হয়ে যাবে যদি এটা ব্লগার এসইও ডোমেইন হয়। এই যে দেখেন এটা অটোমেটিকভাবে এটা দেখতে পাবেন, এটা আমার ভেরিফিকেশন হয়ে গেছে। আপাতত এতটুকু করার পরে আপনার দেখা গেছে মানে এতটুকু করার পরে দেখা গেছে আর কাজ শেষ, মোটামুটি বেসিক লেভেলের। রেগুলার আপনাকে এভাবে হচ্ছে পোস্ট দিয়ে যেতে হবে, এভাবে সুন্দর সুন্দর করে হচ্ছে পোস্ট দিয়ে যেতে হবে।